स्वामी पड़े शहर आज যখন বাজারে একটা ভিড়টা বন্ধ দিয়েছে তারপরে ফাঁচে দুটো দিয়েছে কিন্তু সব ভিড় করছে ছেলেটা যদি ফাঁকতে যেতে যায় ওকে সাধারণ মানুষ তো ভয়ে আছে আমরা আসতে পারছি কজন ছিল একজনই ছিল একজন দিয়া কি কি করলো যে এসেছিল মানে প্রথমে আমার মনে হলো বাজার নিতে আসছে হ্যাঁ বাজার নিতে আসছে বলছে দিয়ে ঢুকে গেল বাজার নিতে আসছে বলছে বাজার নিতে আসছে তোদিকে মারতে আসছে বলছে আপনাকেও বলছে হ্যাঁ বলছে তোদিকে সবাই মারতে আসছি দিয়ে আপনার গায়ে ছুড়েছে আপনার নাম তাপস মন্ডি আপনার কোথায় বাড়ি আমার কুমকুমি খুব কুইক হয়ে যাচ্ছে ব্যাপারটা তখন কি বুঝতে পারি যখনই এখান থেকে যে ওইখানে গেছি খাবো বলে তখনই আমার শব্দ দোকানটা খুলছি করার পর পরপর ওরা ছুটে তোলাচ্ছে দুজন ছুটে তোলাচ্ছে এসে পর আবার দিচ্ছে আবার আপনি কি আপনি কি বোমটা ফাটার পর দেখেছেন মানে কতজন ছিল কতজন ছিল দেখিনি একজন বুঝা গেল একজন একজন কিসে এসেছিল হেঁটে কটা বোমের আওয়াজ পাওয়া গেছে তিনটে বোম আওয়াজ পাওয়া গেছে ওখানে একটা পরপর চাল নিয়ে বেরিয়ে পড়েছে ওরা তিনজন ছুটে ছুটে চলে আসছে পিছনে পিছনে বোম মেরে মেরে যাচ্ছে আমরাও ছুটে আসবে ওইদিকে কি করে থাকতে পারিনি তো আপনি কি অন্ধকার হয়ে থাকবেন আপনি কি এখানেই ছিলেন নাকি যখন ছিলুম তখন কিছু হয়নি আমি থাকি বেলা এখানেই থাকি আচ্ছা এই যে এরকম বারবার এখানে হচ্ছে তো সেই ব্যাপারে আপনি কি বলবেন কেন হচ্ছে কি মনে হচ্ছে আপনি কি কিছু বলতে পারবেন আপনার বাড়ি কোথায় আপনার নাম চান্দু খান
আপনার কি মনে হয় যে কোনো পার্সোনাল শত্রুতা না কি ব্যাপারে মনে হচ্ছে? আচ্ছা, আপনি কি পুলিশি তদন্ত চাইছেন? হ্যাঁ, তদন্ত করে ধরা হোক। আমার তো সঙ্গে বারবার তো এরকম হচ্ছে যে ছেলেটা যখন শাস্তি পায় এরকম। আচ্ছা, এর আগের বারে কি পুলিশি তদন্ত কিছু হয়েছিল? আমি তো কিছু বলতে পারিনি। বা আপনি কিছু বলেননি নাকি? বলিনি বলতে আমি কাউকে চিনতেও পারি না, সেরকম কিছু বুঝতে পারি না। মুখ ঢাকা ছিল তো। হ্যাঁ, দরকার হলে ইয়ে করো না।